नमस्कार बंधुरा, शर्मिर किचेने सबाई के स्वागत। आज के अपन संगे शेयर करब क्रिसपी पनर फ्राइड राइस। ये भीषण ताड़ाताड़ी बनाना हो जाए। 200 ग्राम पनर टुकड़ोगुलो के एरकम चौको को केटे नहीं, मध्य हलुद गोलमरिचर गुड़ो सामान्य लाल लंकार गुड़ो और एक टेबिल चामच दई, एटा के दिए पनरगुलो के खूब भालो करे माखिए नेब। माखिए निये एगुलो के आमी 15 मिनट एभावे रेखे देव मैरिनेशनेर जोन्नो। पनरगुलोर घाए मसलाटा आमी खूब भालो करे माखिए निलाम। এবার কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে নিয়ে পনিরগুলোকে ফ্রাই করব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, তাতে পনিরগুলো দুপাশ থেকে খুব ভালো ভাজা হয়ে যায় আর এই পনিরগুলো একটু ক্রিসপি করে আমাদের ভাজতে হবে। অন্যান্য পনির আমরা একটু কাঁচা কাঁচা রাখি, কিন্তু এটাকে একটু ক্রিসপি করে ভাজতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে। আপনি এক্ষেত্রে ছোট ছোট চিকেনের টুকরোকেও এইভাবে ম্যারিনেট করে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে চিকেন ফ্রাইড রাইস হবে। আমি পনির ভাজা পনিরগুলোকে এবার একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে রাখবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রাখবেন। ওই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিয়েছি, খানিকটা রসুন খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম। রসুনটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। যখন রসুন ভাজার গন্ধ বেরিয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো 2 ডিম। আপনি যদি ডিম বেশি ব্যবহার করতে চান, এক্ষেত্রে 3-4 ডিমও ব্যবহার করতে পারেন। ডিমটাকে ভালো করে একটু নেড়ে নেব রসুনের সাথে। আর যখন ডিমটা এরকম হালকা ফ্রাই হয়ে যাবে, তখন তার মধ্যে আমি মিশিয়ে দেবো ভেজে রাখা গাজর আর বিনসের টুকরো। আপনার কাছে অন্যান্য সবজি যেমন মটর, ক্যাপসিকাম, অন্যান্য সবজিও আপনি এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো সস। এগুলোকে খুব ভালো করে একসাথে আমাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় কমই রাখবে, নাহলে পুড়ে যেতে পারে। যখন এরকম একটা ভাব হবে, তখন তার মধ্যে মিশিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত। বাসমতি চালটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, কিন্তু আধ সিদ্ধ অবস্থায় এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলোকে আমি মিশিয়ে দিলাম। এক্ষেত্রে আপনি চিকেনের টুকরো দিয়ে করলে চিকেন ফ্রাইড রাইস হয়ে যাবে, আর এটা কিন্তু একদম আলাদা টেস্টে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। ব্যাস, আমাদের চটজলদি ক্রিসপি পনির ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেল। এটা খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর বাচ্চাদের তো খুব পছন্দ হবে। এটা আপনি টিফিনেও দিয়ে দিতে পারেন বা দুপুরের খাওয়ার জন্য ভীষণ ভালো একটা রেসিপি। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন।